হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে মার্ভেলের হোয়াট ইফ সিরিজের উপর, মানে হোয়াট ইফ সিজন টু আপডেটের উপর এবং এমসিইউয়ের থর লাভ অ্যান্ড থান্ডার মুভির আপডেটের উপর। তো চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই হোয়াট ইফ সিজন টু নিয়ে একটু আলোচনা করি। মার্ভেলের হোয়াট ইফ সিজন টু এর 2022 সালে রিলিজ করা হচ্ছে এমনটা একটা প্রতিবেদনে বলেছেন এসি ব্রেটলি, যিনি হোয়াট ইফ সিজনের রাইটার এবং হোয়াট ইফ সিজনের টু এরও রাইটার। হোয়াট ইফ সিরিজটা এমন একটা সিরিজ যেটি অ্যানিমেটেড মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজের একই নামের কমিক স্টোরি লাইনের সাথে খাপ খায়, যেখানে হিরোদের জীবনের আইকনিক মুহূর্তগুলি থেকে ভিন্নভাবে ঘটে থাকা বিকল্পী বাস্তবগুলিকে প্রকাশ করে। আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, যেমন কেমন হতো যদি ক্যাপ্টেন আমেরিকা বদলে এজেন্ট কার্টারকে এমসিইউতে দেখতাম, এবং কেমন হতো যদি এমসিইউতে আমরা ওডিনের একটা সন্তানই দেখতাম, অর্থাৎ শুধু থরকেই দেখতাম, লোকিকে দেখতাম না, তাহলে কেমন হতো বিষয়টা। এবং একই সাথে যদি গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির লিডারটা টিচালা হয় কেমন হতো, এসব প্রশ্নগুলাই মূলত হোয়াট ইফ সিরিজটা কভার করে। যদিও হোয়াট ইফ সিরিজটা সিজন ওয়ান কভার করেছে শুধু ফেজ থ্রি এর উপর, আর হোয়াট ইফ সিজন টুটা সম্ভবত ফেজ ফোর এর উপর কভার করবে। আর ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিটা দেখার আগে অবশ্যই হোয়াট ইফ সিরিজটা আপনারা দেখবেন যদি না দেখে থাকেন, কারণ এখানে সরাসরি মাল্টিভার্স সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন। আর হোয়াট ইফ সিরিজের ওয়াচারের যে রুলটা নিয়েছিল, সম্ভবত ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমেরিকা সেভেস এই রুলটা নিবে। অবশ্য ওয়াচারের মতন না হলেও প্রায় ওয়াচারের মতন রুলটা নিবে আমেরিকা সেভেস। তবে যাই হোক, সিরিজের লেখক এসি ব্রেডলি রিপোর্ট করে জানিয়েছেন যে শোটির দ্বিতীয় সিজন 2022 সালে ডিজনি প্লাসে আসবে, এবং তিনি এটাও স্বীকার করেছেন যে গুজবগুলো আসছিল হোয়াট ইফ সিজনের টু এর উপর তা সবগুলোই প্রায় সত্যি। ব্রেডলি মূলত মাল্টিভার্সে বিস্তৃত এমসিইউ এর সিরিজের প্রযোজক হিসেবেও কাজ করেন। অবশ্য সিজন টু এর কোনো স্টোরি লাইন বা কী কী পর্ব আসবে বা কয়টা এপিসোড হবে এ বিষয়ে এখনও কোনো নিউজ পাওয়া যায়নি, তবে তিনি নিশ্চিত করেছেন 2022 সালেই আসবে, এবং আমরা বক্তরা আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যেই চলে আসবে হোয়াট ইফ সিজন টু। কিন্তু এখনও কোনো অফিসিয়ালি ডেট কনফার্ম হয়নি। এখন আসা যাক থর লাভ অ্যান্ড থান্ডারের মুভির উপর অথবা টিজার বা ট্রেলারের উপর। থর লাভ অ্যান্ড থান্ডারের ট্রেলার অথবা টিজার এতদিনে আসার কথা, কিন্তু এখনও আসছে না। এখন যা অবস্থা চলছে তা দেখে আমার মনে হচ্ছে মুভিটা সম্ভবত পিছিয়ে নিয়ে নিতেও পারে। থর লাভ অ্যান্ড থান্ডার মুভির শুটিং 2021 সালে সম্পূর্ণ হয়েছিল, কিন্তু মুভি ডাইরেক্টর একটা ইন্টারভিউয়ে বলেছেন যে মুভিটা আবার রিশুটিং হচ্ছে, অর্থাৎ অনেক দৃশ্য হয়তো বা অ্যাড করা হচ্ছে মুভিতে। এখন আমার মনে হচ্ছে যে থর লাভ অ্যান্ড থান্ডার ট্রেলারটা সম্ভবত এই মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসে আমরা দেখতে পাবো থর লাভ অ্যান্ড থান্ডারের ট্রেলারটা। তার সাথে আমরা এপ্রিল মাসে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসের সম্ভবত ফাইনাল ট্রেলারটাও দেখতে পাবো, আর হয়তো বা এই কয়েকদিনের মাঝে আমরা মুন নাইটের আরেকটা ট্রেলার দেখতে পাবো। মুভিটা সম্ভবত মিস মার্ভেল এবং দ্য মার্ভেলস মুভির সাথে যুক্ত করা হচ্ছে। মুভির প্লট কমিকের দ্য মাইটি থরের সাথে ব্যাপকভাবে সম্পন্ন রয়েছে, যেখানে জিন পোস্টার মিউনিটটা তুলে নিয়েছিল এবং সে হয়ে গিয়েছিল লেডি থর, কিন্তু এই হাতুড়িটা হেলা কিন্তু ভেঙে দিয়েছিল। আমার মনে হচ্ছে এই ছবিটা দেখে যে এখানে দেখা যাচ্ছে হাতুড়িটা জোড়া লাগানো হয়েছে, সম্ভবত মুভিতে এই হাতুড়িটা জোড়া লেগে যাবে এবং এই হাতুড়িটা জিন পোস্টারকে চুজ করবে, কারণ গড দ্য গড বোচার তরকে সম্ভবত অযোগ্য করে তুলবে এই হাতুড়িটার জন্য। আর মুভিটা মূলত জিন পোস্টারের উপর ফোকাস করা হয়েছে। আমরা এন্ডিংয়ে তরের অ্যাকশনগুলো দেখতে পাবো, আর মুভির যে ভিলেনটা হবে মানে গড দ্য গড বোচার, সে সম্ভবত একটা সেলেস্টিয়ালকে মেরে ফেলবে মুভিতে, যেটা একটা রিমোর উঠেছে, আর সে জুসকে এই মুভিতে সম্পূর্ণভাবে মেরে ফেলবে এবং থরকে সে প্রায় মেরে ফেলবে, কিন্তু থর কোনো রকম বেঁচে যাবে এবং তাকে বাঁচাবে জিন পোস্টার এসে। এবং একই সাথে মুভিতে আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি যতগুলো মেম্বার আছে তাদের সবাইকে আমরা দেখতে পাবো, ক্যাপ্টেন মার্ভেলকেও দেখতে পাবো। আর মুভিতে বেলকেরি
অ্যাসগার্ডের নতুন রাজা থাকবে। আর মুভিটা কিন্তু একটু সময় হয়তো বা পৃথিবীতে হবে, কিন্তু মূল অ্যাকশনগুলা পৃথিবীর বাইরে হবে, যেমনটা তোর রাগনারকও পৃথিবীর বাইরে হয়েছিল। আর মুভিতে তোরকে আমরা তার হাতুড়ির অযোগ্য হতে দেখব, এবং সে সম্পূর্ণ কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারে এই মুভিতে। সম্ভবত সে পুর মুভিতে শুধু টর্চারেই শিকার হবে। আমার মনে হয় সে এন্ডিংয়ে তোর হয়ে উঠবে রুন কিং তোর, তবে বিষয়টা এখনও কনফার্ম না। এই ফটো দেখে মনে হচ্ছে যে তোর মুভির এন্ডিংয়ে সম্ভবত রুন কিং তোর হয়ে উঠবে। আপনি যদি রুন কিং তোর সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমি কিন্তু রুন কিং তোরের অরিজিন স্টোরি এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে সে তোর থেকে রুন কিং তোর হয়েছিল। সেও কিন্তু এই কমিক্সেই লোকির বিরুদ্ধে একের পর এক যুদ্ধ শুধু হেরে গিয়েছিল, যেমনটা তোরের লাভ অ্যান্ড থান্ডারেও একের পর এক যুদ্ধ শুধু হারতেই থাকবে গড দ্য গড বুজারের সামনে। এখন কথা হলো লোকিকে আমরা এই মুভিতে দেখতে পাবো নাকি পাবো না। আপনি যদি মার্বেলের হোয়াট ইফ সিরিজটা দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে তোর কিন্তু লোকি ছাড়া অসল। তোর 1, তোর 2, তোর 3 তিনটাতে কিন্তু লোকি ছিল, এবং তোর 2 এবং তোর 3 কিন্তু লোকির সাহায্য অনেকটা দরকার পড়েছিল তোরের। আমার মনে হয় তোর লাভ অ্যান্ড থান্ডার মুভিতে লোকি অবশ্যই আছে। লোকি ছাড়া তোরের মুভিটাও আমার কাছে অসম্পূর্ণ, আর লোকি না থাকলে মনে হয় না আমার মুভিটা আমার কাছে তেমনটা ভালো লাগবে। বলতে গেলে আমার মুভিটা ভালোই লাগবে না যদি এই মুভিতে লোকি না থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকে এই ভিডিও। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্কারলেট উইচের 10টা পাওয়ারের সম্পর্কে জানতে চাইলে বাম সাইডে ভিডিওটা দেখুন, এবং ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসের সব কিছু সম্পর্কে জানতে চাইলে আমার ডান সাইডের প্লেলিস্টের ভিডিওগুলো দেখুন।